আসলে 1988 চনের 5 মার্চ তারিখে কবি সমাজের জন্ম হয়েছিল, আর তেতিয়ার এই সুদীর্ঘ 37 বছর কবি সমাজে কবিতা চর্চার এক পরিবেশ রচনাত ব্রতী আছে। অকল সেই নহয়তে থাকা ভিন্ন ভাষাভাষী সকলরে সাহিত্য সাধনার একটা পরিবেশ সৃষ্টির কারণে কবি সমাজ যত্ন করে আছে, আর সেইখানে ভিন্ন ভাষাভাষীর কবিতা লৈ আমার কবিতা ট্রান্সলেশন করা বা ভাষা লৈ অন্য ভাষার কবিতার অনুবাদ করা এইখানে কামর উপরেও আমি মূল উদ্দেশ্য হয়েছে কি এক কবিতার পরিবেশ সৃষ্টি করা আর কবিতার জড়িয়ে ভাতৃত্ববোধ সৃষ্টি করা, শান্তি সম্প্রীতির কথা আমি প্রচার করা আর তরুণ সকলক এনেকা এখন মঞ্চ দিয়া যত কবি সমাজের মঞ্চ তরুণ সকলে আবেগ অনুভূতির সমাজখনের পরিবর্তনের কারণে কিবা করব পারে নাকি তার কারণে অনুপ্রেরণা যোগা। আমি জানো যে সাহিত্যর একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, কবি সমাজের তেনে ধরনের একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য হয়েছে আমি সমাজের কারণে কাম করা। সাহিত্য কেবল ড্রয়িং রুমের বস্তু নহয়, সাহিত্য হয়েছে সমাজের বস্তু, আর সমাজের কারণে কাম করবর কারণে কবি সমাজে যত্ন করেছে, সেইটা হয়েছে আমার উদ্দেশ্য ধর্মিতা। যেধরণে শঙ্করদেবে তখেতর গীত পদ রচনা করেছিল একটা উদ্দেশ্যর কারণে, সমাজের স্তর উত্তরণের কারণে, সমাজের সকলকে একলগতে লই একটা সামাজিক উত্তরণের কারণে তেনেকে যত্ন করেছিল, আর সেই আদর্শও আমি অক্ষুণ্ণ রাখি আমি কবি সমাজেও এনেকা এখন মঞ্চ দিব বিচার সকলের কারণে। এই মঞ্চত সকলে সামাজিক উত্তরণের কারণে কাম করব, মানবতার কারণে কাম করব, সম্প্রীতিবোধর কাম কারণে কাম করব, আর সেই কাম করব কবিতার মাধ্যমেদি। আর সেইকারণে কবিতাক আমি গণমাধ্যম হিসাবে গ্রহণ করেছো আর এক পরিবেশ রচনার কারণে আমি যত্নপর হয়েছো। আজি কবি সমাজের আজি আমার কেটামান কার্যসূচী আছে, বিশেষক আমার বিশেষভাবে আমি আলোকপাত করেছো কবিতাত আমার মানবতা বোধ, এই বিষয়ত আমি আলোকপাত করেছো। তার কারণে আমার এজন বক্তাই সেই বিষয়ে সুন্দর উপস্থাপন করেছে, আর তার উপর আমি কেইখনমান ইয়াত গ্রন্থ উন্মোচনও করেছো। আর কবি সমাজের এখন ই ম্যাগাজিন আছে চিত্রকল্প, আর সেই চিত্রকল্পর আজি ইয়াত উন্মোচনও করা হয়েছে, আর চিত্রকল্পর উপরে কবি সমাজের কবি আর কবিতা বলে তিনিমহিয়া এখন ম্যাগাজিন আছে, আর কবি সমাজের মুখপত্র আছে কবি আর কবিতা। আমি সকলোলৈ আর ভাষালৈ বিভিন্ন ভাষার কবিতা অনুবাদের কারণে একটা প্রচেষ্টা আমি হাতত লৈছো, আর তার উপরেও আমি বিশ্ব কবিতা দিবসত আমি শান্তি নিকেতনত বিশ্বভারতীর সৌজন্যত আমি তাত একটা কবিতার সমারোহ এখন পাতিছো, তাত বহুভাষিক কবিতা পাঠ করা হব, উপরেও তাত বাংলা কবি থাকিব, উড়িয়া কবি থাকিব, আর চাইনার কবি থাকিব, বাংলাদেশেরও কবি থাকিব। তেখেত সকলৰ লগত আমার একটা আন্তরিক একটা এক্সচেঞ্জ হব, তেওঁলোকৰ লগত ভাবৰ বিনিময় হব, আর সেইখিনি লৈ আমি ভাবিছো আমি আগবাঢ়ি যাম, আর উত্তর পুরুষৰ কারণে এখন মঞ্চ দিব কারণে আমি যত্ন করছো, আর সেই কার্যসূচীটো আমার অন্তর্ভুক্ত হয়েছে। এই আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।